আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আপনারা আমাকে উৎসাহ করবেন। আর আমার আজকের এই ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আরও বেশি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আমি এখানে চুলে একটা ফ্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আমি আজকে সরিষার তেল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যদি হালকা ব্রাউন কালার ভাব হয়ে আসে তখন আমি এর সাথে দিয়ে দিব একটি তেজপাতা। তেজপাতা দিয়ে দিয়ে দিব একটি তিনটি দারুচিনি। দিয়ে দিব আমি এখানে এলাচ, পাঁচ সাতটা এলাচ দিয়ে দিয়েছি। এলাচগুলো অবশ্য অবশ্য থেতু করে দিবে। আর দিয়ে দিলাম ছয় সাতটা গোলমরিচ, দিয়ে দিলাম লবঙ্গ তিনটি। দিয়ে এগুলারে এক মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিছি এখানে রসুন পেস্ট। আর দিয়ে দিলাম আদা, আদা পাউডার এক চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ। এটাকে আমি আরও এক মিনিট নেড়ে চেড়ে কাঁচা স্পেন যাওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে দিব। যেহেতু মশলা আমি মিক্স করব, আরও একটু যেহেতু পুড়ে না যা একটু পানি আমি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ পাউডার, এক চা চামচ ধনিয়া পাউডার, এক চা চামচ মরিচ পাউডার, দিয়ে দিলাম জিরা পাউডার। দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতন আমি আরো ভালোভাবে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পর আমি আবারও আরো একটু দিয়ে দিব কাঁচামরিচ চার পাঁচটা, মাঝখান দিয়ে একটু ভেঙে দিব। আমি ভেঙে দিয়ে এলাম চার পাঁচটা কাঁচামরিচ, আর এ দিয়ে দিব স্বাদ বুঝে লবণ। আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি আগে থেকে যে মাংসগুলো এখানে এক কেজি পুরনো সামান্য একটু কম হবে এটাকে আমি ভালোভাবে ধুয়ে আগে পানি জড়িয়ে রেখেছি। এবার আমি এটাকে সাত আট মিনিটের মতন কষিয়ে নিব। এখন এই কষানোর মধ্যে কিন্তু এটাকে আমি রান্না করে নিব এক ঘন্টা। অল্প একটু আগেই যা পানি ছিল আর মশলা জল ছিল এর ভিতরে আমি মিডিয়াম টু লো জাল দিয়ে এক ঘন্টা আমি কালো কালো ভাজা ভাজা রান্না করে নিব এবং সিদ্ধ করে নিব। এক ঘন্টা পরে আমি ফিরে আসব আবারও। তো এক ঘন্টা পরে দেখতে পারতেছেন এটাকে আমি কেমন ভাজা ভাজা করেছি, আর ওই মশলার ভিতরে এক ঘন্টা আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এক সাইডে রেখে এবার আমি খিচুড়ির জন্য চুলা এবার আর একটি পাতিল বসিয়ে দিলাম। এখানেও আমি দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে এখানে আমি একটি হাফ চা চামচ জিরা, আস্ত জিরা দিয়ে দিলাম। আস্ত জিরা দিয়ে একটা তেজপাতা দিলাম। দিয়ে দিবে এখানে লবঙ্গ দুটা, আর দারুচিনি দিয়ে দিলাম, এলাচ আগে দিয়ে দিছি দুটো এলাচ, আর একটা কালো বড় এলাচ দিয়ে দিলাম, আর একটা জয়ত্রী, এক পিস জয়ত্রী দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি বা থাকে তাহলে দিবেন, না থাকলে না। তো এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ রসুন পেস্ট। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। আর এবার আমি দিয়ে দিব আদা পাউডার। আদা পাউডার দিয়ে নেড়ে এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া, আর এক চা চামচ জিরা। জিরা পাউডার দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে নিব, আর এর মাঝে কষানোটা হয়ে যাবে। দিয়ে দিব হাফ চা চামচ আমি মরিচ, আর এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া পাউডার। মরিচ পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে হালকা একটু নেড়ে দিয়ে দিব আবারও পানি। দিয়ে দিব আমি স্বাদ বুঝে লবণ, যেহেতু মাংসেতে লবণ আছে এই জন্য এটাকে আমি বুঝে শুনে দিতে হবে। আগে থেকে আমি এখানে ফলাও চালটা, কালো জিরা ফলাও চাল নিয়েছি। এখানে আমি তিন কাপ, ওয়ান থার্ড কাপের তিন কাপ চাল নিয়ে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, যার জন্য হয়তো এখন বেশি দেখা যাচ্ছে। আর এই এক কাপ মশারির ডাল আর মুগুর ডাল, মুগ ডালটাকে আমি ভেজে মশারির ডালের সাথে মিক্স করি
ভালোভাবে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এই জন্য বেশি দেখা যাচ্ছে। কিন্তু ডালটা হলো দুই পদ মিলাইয়ে এক কাপ, আর এখানে আমি দিয়ে দিলাম তিন কাপ পোলাও চাল। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, 5 মিনিট আমি ভেজে রেখে ওই তেলের ভিতরে আমি ভেজে নিলাম। আর এখানে আমি 3 কাপ পোলাও চাল আর 1 কাপ ডাল, এখানে অর্থাৎ 1 কেজির সাথে আমি দিয়ে দিলাম 8 কাপ পানি, অর্থাৎ 2 কেজি পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য চুলার উপরে ফুটিয়ে নিয়েছি। ফুটানো দেখার পর দেখতে পারতেছেন পানি নাই। এবার আমি মাংসটা দিয়ে যে হালকা হালকা পানি ছিল সেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য। এবার আমি নেড়ে সেড়ে দিব, দেখতে পারতেছেন কত সুন্দর ঝরঝর হয়েছে আমার আজকের এই খিচুড়িটা, অনেক ঝরঝর হবে। ঠিক সব কিছু এভাবে মেপে মেপে দিবেন। তো মাংসটা দিয়ে আমি নেড়ে সেড়ে দিয়ে দিলাম এখানে 7-8টা আলু বখরা, আর দিয়ে দিব কিছু কিশমিশ, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য, কাঁচামরিচের যে একটা ফ্লেভার ওই ফ্লেভারের জন্য। এখানে আমি দিয়ে দিব গরম মশলা পাউডার, দিয়ে দিব এর সাথে আমি 1 চা চামচ চিনি দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। ভালোভাবে নেড়ে সেড়ে দিয়ে ভালোভাবে মিক্স করব সবগুলো উপকরণগুলোকে। মিক্স করে আমি ঢাকনা দিয়ে এবার দমে রেখে দিব 10 মিনিট। ব্যাস কিছুক্ষণ ভিতরে আমি চুলাটা বন্ধ করে দিব, আর চলে আসব আমরা এখানে পরিবেশনের জন্য। তো আমি আজকে এখন চলুন না আমরা পরিবেশন করি। তো এখানে পরিবেশন করার জন্য আমি নিয়ে নিলাম একটা প্লেটে, 1 প্লেট যেটুকু খাওয়ার যোগ্য সেইটুকু নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগবে। আমি আবারও ফিরে আসবো। আল্লাহ হাফেজ।